আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এই পর্বে রয়েছি বাংলাদেশের বন্দর নগরী খ্যাত চট্টগ্রামের শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায়। এই এলাকাটিকে সাধারণত নতুন ব্রিজ বাস টার্মিনাল হিসাবে ডাকা হয়। বন্ধুরা, এই পর্বে আমরা শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু এবং নতুন ব্রিজ বাস টার্মিনাল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতুর চট্টগ্রাম অংশে, চট্টগ্রাম শহরের যে অংশটুকু এই অংশতে বাস টার্মিনাল রয়েছে আপনারা দেখতেছেন। এই বাস টার্মিনালকে সবাই নতুন ব্রিজ বাস টার্মিনাল নামে চিনেন। এই বাস টার্মিনাল থেকে কক্সবাজার, পটিয়া এবং কর্ণফুলী সেতুর ওই প্রান্তে যে থানাগুলো রয়েছে চট্টগ্রামের আনোয়ারা সহ বিভিন্ন থানায়, এখান থেকে প্রতিদিন অসংখ্য বাস যাতায়াত করে। বন্ধুরা, আপনারা যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার চিন্তাভাবনা করছেন বা করবেন, তারা চাইলে এই শাহ আমানত সেতুর চিটাগাং শহরের প্রান্তে নতুন ব্রিজ বাস টার্মিনাল থেকে আপনারা বাসে করে কক্সবাজার যেতে পারেন। এখানে অসংখ্য বাস রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির। এছাড়াও এখানে একটি বড় ট্রাক টার্মিনাল রয়েছে। এখান থেকে চট্টগ্রাম শহরের খাতুনগঞ্জ, চাকতাই থেকে বিভিন্ন পণ্য পরিবহনের জন্য এই ট্রাকগুলো ইউজ করা হয়। এই কর্ণফুলী নদী গেছে যে অংশটুকু আপনারা দেখতেছেন নতুন ব্রিজ বাস টার্মিনাল, এখানে কিছু হোটেল মোটেলও গড়ে উঠেছে। কর্ণফুলী নদীকে ঘিরে এই নতুন ব্রিজ বাস টার্মিনালে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম হয়ে থাকে এখানে। এই জন্য এখানে রয়েছে কয়েকটি হোটেল মোটেল। বন্ধুরা, আপনারা চাইলে এখানে কিছু সময়ের জন্য অবস্থান করতে পারেন। মানবেদে 1000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত এখানে অনেক হোটেল রয়েছে থাকার জন্য। এছাড়াও খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু সম্পর্কে জানার চেষ্টা করব। শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু হলো কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু। এটি 2006 সালে 8ই আগস্ট সেতুটি নির্মাণ কাজ শুরু হয়। 2011 সালে শেষ হয় সেতুটি। চালু হওয়ায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকা শিল্পের বিকাশে শুধু সহায়ক হওয়ার পাশাপাশি বান্দরবন এবং কক্সবাজার পর্যটন শহরের নতুন দিগন্ত সূচনা হয়। শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতুর দৈর্ঘ্য হচ্ছে 950 মিটার, প্রস্থ 24.40 মিটার, অর্থাৎ এটি 950 মিটারের দীর্ঘ। এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক এবং ভারী যানবাহন যাতায়াত করে থাকে। 4 লেন, ফুটপাথ, ডিভাইডার সহ মূল সেতু 830 মিটার, আর মধ্যে বায়াট্যাক 120 মিটার। সেতুর মোট পিলার সংখ্যা হচ্ছে 10টি, এর মধ্যে নদীর মাঝখানে রয়েছে 4টি। সেতুর উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে 6টি। 4 লেন বিশিষ্ট এই সেতুর সংযোগ সড়কও সমান প্রশস্ত। কম্পিউটারাইজ নিয়ন্ত্রিত টোল আদায় হয় এই সেতুর উপর দিয়ে। প্রায় 4 বছরের কম সময়ে এই সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। এই সেতুর নির্মাণ ব্যয় হয়েছিল 590 কোটি টাকা, এর মধ্যে কুয়েত সরকার অনুদান দেয় 372 কোটি টাকা। সেতুর মূল অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 336 কোটি টাকা, বাকি 224 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল ভূমি অধিগ্রহণ ও সংযোগ সড়কের জন্য। কুয়েত ফান্ড সহ সরকার 590 কোটি টাকা বরাদ্দ দেয়। 490 কোটি টাকা ব্যয় এই সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ করেছে চীনা প্রকৌশলী সংস্থা সাইনা মেজর ব্রিজ কোম্পানি। এটি পটিয়া ও বাকলিয়া থানাকে সংযুক্ত করেছে। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 100 কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছিল বাংলাদেশ সরকারের তখনকার সময়। প্রতিদিন অসংখ্য পর্যটক আসে এই সেতুটি দেখার জন্য। বন্ধুরা, আপনারা যারা চট্টগ্রাম শহরে ঘুরতে আসবেন, আশা করি কর্ণফুলী সেতুটা দেখার জন্য এখানে একবার হলে আসবেন। এছাড়াও এই সেতুর নিচ দিয়ে কর্ণফুলী নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য অসংখ্য নৌকা প্রতিদিন যাতায়াত করে।
পর্যটক সহ যাত্রী পারাপার করে থাকে এই নৌকাগুলা। তো বন্ধুরা, আগামী পর্বে আমরা কর্ণফুলি নদীতে নৌকা দিয়ে ঘুরব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আগামী পর্ব পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।